কুরপাস ক্যাম্প পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে বন্দুকের বাট দিয়ে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ওই পুরসভারই পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। নদিয়ার রানাঘাট থানার কুরপাস ক্যাম্প পুরসভার এলাকাতে শুক্রবার রাত 10:30 নাগাদ ঘটনাটি ঘটে। পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সরকারকে মারধর করা হয় বলে অভিযোগ পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন মণ্ডলের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় রাতেই রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অশোকবাবু। উভয় কাউন্সিলরই তৃণমূলের। শনিবার সকালে রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত কাউন্সিলর স্ত্রী মুনমুন সরকার। যদিও বিষয়টি নিয়ে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন মণ্ডল বললেন মারধরের ঘটনা সম্পূর্ণ মিথ্যে, ওই কাউন্সিলর শারীরিকভাবে অসুস্থ আর সে কারণেই তিনি হাসপাতালে ভর্তি আছেন, বাকি বিষয়টি দলের আভ্যন্তরীণ ব্যাপার, দলই দেখবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। আমার হাজব্যান্ড এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং কালকে রাত্রে যখন ও খাবার আমাদের খাবারের জল আনতে যায় তখন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি তার সাঙ্গপাঙ্গকে নিয়ে তাকে শারীরিকভাবে টর্চারিং করে এবং তাকে মারধর করা হয় এবং তিনি অসুস্থ এবং তাকে মনোরমায় আমি কাল রাত 1:30 সময় ভর্তি করেছি। তিনি এখন আইসিইউতে আছে। আমি চাই যে এই অন্যায়ের প্রতিবাদ হোক। এক নম্বরের কাউন্সিলর কালকে তখন 10:30 বাজে তখন একটা আমাদের সাথে মানে কথার কাটাকাটি, এখানে কোনো মারধরের কোনো ব্যাপার হয়নি আর ওটা আমাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে উপস্থিত চেয়ারম্যান ছিল, আমরা ছিলাম সবাই, আমাদের দলের সভাপতি ছিল, সবাই ছিল, এটা আমাদের সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ ব্যাপার। এটা ওনার এমনি শারীরিক অবস্থাটা ভালো না, উনি দুই দিন উনি আজকে একদিন না, উনি বরাবরই মানে হসপিটালে অ্যাডমিটই থাকে, হসপিটালে থাকে, এর আগে কলকাতাও ছিল, অ্যাপোলোতে ছিল। ওনার শারীরিক পরিস্থিতি ভালো না, ওটা উনি বলে এটা ভিত্তিহীন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। মানে আপনি কি মেরেছেন সেটা মূল ঘটনা? না, অসম্ভব। আমি ওর গায়ে বলতে পারবো আমি কোনো রকম কেন গায়ে হাত, একটা কাউন্সিলর গায়ে কেন হাত দিতে হবে, এটা অসম্ভব।